চৌধুরী বাড়ি, নামটার মধ্যে কিরকম একটা প্রাগৈতিহাসিক ব্যাপার আছে, তাই না? তবে এই এলাকাটা যতই গা ছমছমে হোক, চৌধুরী বাড়ির লোকজন কিন্তু চৌধুরী বাড়ির মতনই জমকাল। এককালে এ বাড়িতে প্রচুর মানুষ থাকত। অবশ্য তারা মানুষ না অমানুষ সেটা ভাববার বিষয়। এ বাবা, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। আসলে আমি এই বাড়ির কেউ নই তো তাই। তবে এই বাড়ির সাথে যাদের রক্তের সম্পর্ক, তারা এই বাড়ির সাথে সম্পর্ক ত্যাগ করেছে বহুকাল। তাহলে বড়দের দিয়ে শুরু করা যাক। দাদু আর দিদা এখন এই বাড়িতে ওরাই থাকে। তবে এদের মধ্যে যে প্রাণ আছে, এদের ছেলে মেয়েগুলো ততটাই, দাদু কি একটা বলে, জড় পদার্থ। বড় ছেলে মৃণালবাবু আর তার বউ দেবিকা ম্যাডাম, আর এদের ছেলে মেয়ে সৈকত আর সৃজিতা। টাকার পেছনে দৌড়তে দৌড়তে এরা যে কবে নিজেদের সম্পর্কগুলো হারিয়ে ফেলেছে এরা নিজেরাও জানে না। তারপর এই বাড়ির বড় মেয়ে বৈমন্তী ম্যাডাম আর তার বর সিদ্ধার্থবাবু, সারা বছর এদের টিকিটিও দেখতে পাওয়া যায় না। এদিকে যেই শুনে যে টাকা পাবে, অমনি গুটি গুটি পায়, ঠিক এখানে চলে আসে। তবে এদের ছেলে মেয়ে মানে পৃথার পলাশ, ওরা দুজন খুবই মিষ্টি দুজনেই। তারপর আসে নিখিলেশবাবু, সে অবশ্য আজকাল এই বাড়িতেই থাকছে, কিন্তু তার মতিগতি খুব একটা ভালো ঠেকছে না। আর সবশেষে এ বাড়ির আদরের ছোট মেয়ে বিনোদিনী ম্যাডাম আর তার বর পারিজাতবাবু, সেই যে বিয়ে করে বিদেশ পাড়ি দিয়েছে, তারপর থেকে আর এই বাড়ির চৌকাট মারায় না। তবে টাকা পয়সা সম্পত্তি এগুলো দিয়ে কি হবে? আসলে এতক্ষণ যাদের কথা বললাম, তারাই যে চৌধুরী বাড়ির আসল গুপ্তধন, এটা ওরা কবে বুঝবে? দেখা যাক, এদের জব্দ করতে এবার দাদু ঠিক কি করে।